আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, কেয়ামতের আলামত এটা আমরা কম বেশ সবাই জানি, কিন্তু কেয়ামতের একটি বড় আলামত যেটা অনেকে শুনছেন বা অনেকে দেখছেনও বটে, একটি হাদিস, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেয়ামতের ব্যাপারে তার প্রতি জিজ্ঞাসা করা হয়েছিল। তখন রাসূলুল্লাহ একটি কম বয়সী ছেলের দিকে তাকিয়ে বলেছেন, এ যদি বেঁচে থাকে তার বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত কিয়ামত এসে পড়বে। এর দ্বারা তিনি বুঝিয়ে দিয়েছেন মৃত্যু হওয়া এবং কিয়ামতের আলামত। আর এই হাদিস কি সত্য? আগে আমরা দেখিনি যে এই হাদিসটি সত্য কিনা, তারপর আমরা বালকের কথা শুনব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কিছু অভদ্র বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে এবং বলে, কিয়ামত কবে হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে সবচেয়ে কম বয়সের দিকে নজর দিয়ে বললেন, এই যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই তোমাদের উপর তোমাদের কিয়ামত সংঘটিত হবে। হিশাম হাদিসটির একজন বর্ণনাকারী বলেন, এর অর্থ হলো তাদের মৃত্যু। এখন প্রশ্ন হচ্ছে, হাদিসে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারি? এখনো কি যুবকটি বেঁচে আছে, কিংবা সে কি বৃদ্ধ হয়েছে, অথবা সে যদি বেঁচে থাকে তাহলে তার মৃত্যু কখন হবে? যেহেতু কিয়ামতের হাদিস, সেহেতু এটা ব্যাখ্যা করা একটু জটিল। তবে এটা বড় কিয়ামতের আলামত নয়, এটাই পরিষ্কার। কিন্তু এর ব্যাখ্যা কি, আসুন আমরা বিস্তারিত জানি। এই হাদিসে ব্যাখ্যায় কাজী ইয়াজ রহিমুল্লাহ তিনি বলেন, এখানে তোমাদের কিয়ামতের ধারা উদ্দেশ্য হচ্ছে তাদের মৃত্যু, অর্থাৎ তাদের প্রজন্মের মৃত্যু কিংবা সম্বোধিত ব্যক্তিদের মৃত্যু। এই গেল একজনের কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আল কারমানি রহিমুল্লাহ তিনি বলেন যে এর উত্তরটি হিকমতপূর্ণ শৈলীর অন্তর্ভুক্ত, অর্থাৎ তোমাদের বড় কিয়ামত সময় সম্পর্কে প্রশ্ন করা বাদ দাও, কেননা সেটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না, বরং তোমরা তোমাদের প্রজন্মের সমাপ্তিকাল সম্পর্কে জিজ্ঞাসা করো, কারণ সেটি জানা তোমার জন্য বেশি উপযোগী, যেহেতু সেটা জানাটা তোমাদের নেক আমলের প্রতি উদ্বুদ্ধ করে, নেক আমলের সময় ফুরিয়ে যাবার আগে, কেননা তোমাদের কেউ জানে না যে কার আগে কে মারা যাবে। তৃতীয় হচ্ছে, রাগিব ইস ফাহানি রাহিমুল্লাহ তিনি বলেছেন, আস-সাআতু এর শব্দের অর্থ হচ্ছে সময়ের একটি অংশ, অর্থাৎ দ্রুত হিসেব গ্রহণের সময় বোঝানো হয়েছে, যেটা কিনা কিয়ামতের সময় হয়। আল্লাহ তাআলা বলে দিয়েছেন তিনি দ্রুত হিসাব গ্রহণকারী, সূরা আনাম 62 নম্বর আয়াত। কিংবা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, আর সেদিন তাদের প্রতিশ্রুতির শাস্তি দেখতে পাবে, যেদিন তাদের মনে হবে যেন তারা দিনের এক মুহূর্তের বেশি পৃথিবীতে অবস্থান করেনি, সূরা আহকাব 35 নম্বর আয়াত। এই তিনজন মুহাদ্দিসের ধারা আমরা কি বুঝলাম? এই তিনজনের মুহাদ্দিস ধারা আমরা আস-সাআতু এর শব্দের অর্থ যেটা দ্বারা হলো তা হলো বড় কিয়ামত, অর্থাৎ মানুষকে হিসাব গ্রহণের জন্য পুনরুত্থান করা হবে। দ্বিতীয়ত হচ্ছে মধ্যবর্তী কিয়ামত, কোনো প্রজন্মের সকলের মৃত্যু। তৃতীয়টি হচ্ছে ছোট কিয়ামত, ব্যক্তির মৃত্যু। কাজেই প্রত্যেক ব্যক্তির কিয়ামত হলো তার মৃত্যু। এই হাদিস সর্বোপরি যে সকল আলেমগণ তারা এই ব্যাখ্যা দিয়েছে, তাই আমরা সাধারণ অর্থে আমরা যেটা বুঝতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর পর তার যে উম্মত রয়েছে, এই উম্মতের সমাপ্তি ঘটলেই এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই আসমান জমিন ধ্বংস হয়ে যাবে। তো তার থেকে যেহেতু প্রথম কিয়ামত আলামত শুরু হয়ে গিয়েছে, সেহেতু আমরা বুঝে নিতে পারি যে এই উম্মতের শেষ হয়ে গেলেই কিয়ামত শুরু হয়ে যাবে, অর্থাৎ কাফেরদের প্রতি, যারা অমুসলিম তাদের প্রতি গজব নাজির হবে, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে।
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানা তাফিক দান করুক, আমিন।